to Maya's Mom's Blog. Subscribe the channel, please. Assalamualaikum. Sumaya's Mom's Blog এ সবাইকে স্বাগতম। গ্রামের বাড়িতে আজকে আমরা এক আত্মীয়কে দেখতে যাচ্ছি। পথটা কিরকম সুন্দর দেখুন। আশেপাশে একদম সারি সারি গাছ, পাশে পুকুরও আছে, দেখতে বেশ সুন্দর। আজকে যে আত্মীয়দের বাসায় এলাম তারা হচ্ছে আগে কুকুর পালতো, আজ অনেক মাস পরে এসে দেখতে পেলাম ওই কুকুরের দুটো ছানাও আছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না। এটা ছাড়াও তারা হচ্ছে কোয়েল পাখি, কবুতর, মুরগি, হাঁস, গরু অনেক কিছু পালে। কোয়েল পাখি মনে এমনি রাখবে। রাস্তা ফাঁকা দেখি কিছুক্ষণ রাস্তায় হাঁটলাম। রাস্তা কত পরিষ্কার, আশেপাশে সবুজ আর ফাঁকা রাস্তা, ভালোই লাগছিল। সেখান থেকে আমরা অন্য আরেকটা জায়গায় গেলাম। পথের মধ্যে দেখুন সবুজের পর সবুজ, ক্ষেতের পর ক্ষেত, কত সুন্দর। এখানের গাছগুলো একদম এক সারিকে সোজা করে লাগানো, এত সুন্দর লাগে এই পথটা। এত পথ আসার পর ফাইনালি কোনো মানুষ দেখা গেল। গাছের ফাঁকে ফাঁকে যে সূর্যের আলো দেখা যাচ্ছে, দেখুন কি যে সুন্দর লাগছে। গ্রামের একটা মজার জিনিস হলো এই যে ইলেকট্রিক অটোরিকশা, এটাতে ভাড়া মাত্র 5 টাকা, 5 টাকায় অনেক দূর যাওয়া যায়। এখানকার স্কুল ড্রেস গুলো ডিফারেন্ট। স্কুল ড্রেস হচ্ছে সাদা আর সবুজ। এরপর আমরা আত্মীয় বাসায় পৌঁছে গেলাম। ওনাদের বাসা একটা পুকুরের পাশে, আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই পুকুরের এক পাশে বাজার, অন্য পাশে মাদ্রাসা, আর আরেক পাশে আমাদের আত্মীয়। সবাই এই পুকুরটি ইউজ করে, কিন্তু দেখুন অনেক কত পরিষ্কার।
আমাদের এই আত্মীয়টা গাছ লাগাতে বেশ পছন্দ করে। দেখুন কতগুলো গাছ। গাছ লাগানো ছাড়াও তাদের খুব পাখি পালারও শখ। যতগুলো দেবেন জমজমার তুললে না গোসল করছে শিক্ষা সফর। এটা হচ্ছে শিক্ষা সফরের হুজুরদের, এই যেগুলো সব এই যে বাচ্চারা জামা কাপড় খুলি রাখছে ওই যায়। ওইদিন আর একবার একটা দুই গেছে ভয় লাগে, কেন উঠলে ভয় লাগে না। দূরে করলে দূরে ওই শহর পর্যন্ত নেই, কাছে করলে কাছে আমরা ঘুরে আনছি না। গত বছর মিটিয়া হারাই ফেরি উঠছিলাম তোমার ওই দুই জায়গাতে। আমি তো অত অন্য অন্য হবে একা করা আজি আসিলাম কিন্তু আরো ওগুলা তো আরে বুঝে দিব দিলে কি হয়। এটা তো ব্যবসা, এরা 30 টাকা করি কি কম, মানুষের জীবন কি 30 টাকা। এটা তো এরা সব হ্যাঁ
أنا أقول لك 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 أنا أنا أقول لك أنا أقول أنا أعرف أن هذا المكان هو مكان جيد لأن هذا المكان هو مكان جيد لأن هذا المكان هو مكان جيد هذا هو هاتا بوت مناها
এ তো সিকান জায়গা দিয়ে সাইকেল লুন্ডা যা সাইকেল এটা দিয়ে লুন্ডা যা মেইন হাটার পথ করবে সেটা না ড্রেন নদীর পানির এখানে নদীর পানি নষ্ট হবে না আমার দুইটা খালার বাড়ি একটা খালা শাশুড়ি একটা খালা সর বুঝতে সেইখানে বাড়ি করতে হবে একটু পানি হয় আবার তো আর আসলে এটা পুরি যায় ওই যে বিজা দেখা যায় ওগুলোর দিকে তো ওই যে ড্রেনের এই যে ড্রেন পৌরসভার ড্রেন নদীর পাড়ে দিয়ে আপনি আসছেন নদীর পাড়ে নিচ্ছে যে সুন্দর দেখতে দেখতে সুন্দর এটা হচ্ছে পৌরসভার ড্রেন এই ড্রেন আমরা নদীর সাথে ওইটা হয়েছে মাছ বাজার ওই যে ডাকতুলি মাছ বিক্রি করে না নদীর মাছ ওইটা হচ্ছে মাছ বাজার নৌকা লঞ্চ স্টিমার সব এটার ভিতরে ঢুকা এই ভাঙ্গা জায়গা এটা ভাঙ্গা আছে ভাঙ্গা জায়গার পানি আসছিল আমার কি ভাল লাগতেছে হাওয়া কি ভাল লাগতেছে জোয়ার আসলে এটা পুরি যাবে ক্াক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 া
ও মাস্ক কিনে কত টাকার মাছ? আছে ওই যে পোনার পোনা কিভাবে পলিথিনে পানি দিনে পোনা টাইপস এর না, এগুলো তো আবার বড় করন লাগবে পোনা তো এমনি নৌকার কোনো ইয়ার কাছে যাইলে কিনে তুই তো অল্প একটু ঘুরে চাঁদা দুধে উঠতে পারতাম। তোলে নিজে তোলে না তো কি লাগে মেয়েদের কোন রকম ঘুরে টুরে নিয়ে সকলে এই সময় কাপড় করোনার ব্যাপার না হয়ে দিতে পারছি না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স Maya's Mom's Blog. Subscribe the channel, please.